গত 22 অক্টোবর কুমারঘাট থেকে প্রথমে TR02G9674 নম্বরের একটি বাইক এবং পরে TR02F5934 নম্বরের একটি বাইক চুরি যায়। এ নিয়ে বাইক মালিকদের পক্ষ থেকে পৃথক পৃথক অভিযোগ দায়ের হয় কুমারঘাট থানায়। অভিযোগ পেয়ে ময়দানে নামে কুমারঘাট থানার পুলিশ। এদিনই শ্রীনগর থানার পুলিশের হাতে বাইক সমেত আটক হয় অভিযুক্ত সুজিত মোদক। কুমারঘাট থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অপর বাইকের বিষয়ে মুখ খোলে অভিযুক্ত। সে জানায় বিশালগড় এলাকার নাসির আহমদের কাছে রয়েছে চুরি যাওয়া আরেকটি বাইক। ফের কুমারঘাট থানার পুলিশ বিশালগড়ে নাসির উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে অপর বাইক সহ অভিযুক্ত নাসির আহমদকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন কুমারঘাট থানার ওসি অশেষ দেববর্মা। আরেকটা বাইকের অভিযোগ ইতিমধ্যেই আমাদের কাছে একটা রিপোর্টিং হয়েছিল যে বিশালগড় আমাদের কুমারঘাট থেকে একটা বাইক চুরির খবর। ওইটার ভিত্তিতে যখন আমরা ওই আসামিকে যখন কোর্টে ফরওয়ার্ড করা হয় এবং আমরা রিমান্ড চেয়ে যখন ফরওয়ার্ড করা হয় তখন কোর্ট মাননীয় আদালত আমাদেরকে পুলিশ রিমান্ডের জন্য 3 দিনের পুলিশ রিমান্ড দেয় সুজিত মোদককে। তো এখন ওই রিমান্ডের পিরিয়ডে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করলাম, তো জিজ্ঞাসাবাদ করিয়া উনি স্বীকার করলো যে এই বাইকটা তার অ্যাসোসিয়েট যে নাম হলো নাসির আহমেদ ওনার কাছে নাকি বাইকটা আছে এবং ওনার বাড়িও বিশালগড়ি। তো সেই মোতাবেক আমরা ওনার স্বীকারোক্তি অনুসারে আমরা আবার রেড করলাম ওইখানে। আইও আবার গেল এবং ওই নাসির আহমেদের বাড়িতে গিয়ে রাত্রিবেলা রেড করে ওনাকে তুলে নিয়ে আসা হয়, কিন্তু আমরা ওই দিন বাইকটা রিকভার করতে পারি। ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।